ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে গোটা বিশ্বে একটা ধাক্কা বয়ে গেছে, বিশেষ করে দেশে দেশে অর্থনৈতিক টালমাটাল অবস্থা কম বেশি সবাই টের পেয়েছে। তবে এই যুদ্ধ অনেকের জন্যই আশীর্বাদ হয়ে এসেছে। চীনের দাবি, ইউক্রেন যুদ্ধে আর্থিকভাবে ব্যাপক লাভবান হয়েছে মার্কিন সামরিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, আর তাও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কাজে লাগিয়ে। ইউক্রেন যুদ্ধকে বর্তমান সময়ের তুমুল আলোচিত প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুদ্ধের পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগও কিন্তু এর মধ্যে উঠেছে। কিন্তু কিভাবে, কৃত্রিম বুদ্ধিমত্তাই বা কি, এসব প্রশ্নের উত্তর জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি অমরিনা। গেল 6 জুলাই চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস একটি প্রতিবেদনে জানায়, মার্কিন সামরিক বাহিনী এবং কিছু পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠান রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ব্যবসায়িক শর্টকাট হিসেবে লুফে নিয়েছে। সেই সঙ্গে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং এ ধরনের পণ্যের একটি উন্মুক্ত পরীক্ষার পরিবেশ হিসেবে বিবেচনা করছে তারা। উদাহরণ হিসেবে সাম্প্রতিক ব্লুমবার্গের উদ্ধৃতি দিয়ে চীনা গণমাধ্যমটি 23 বছর বয়সী ব্লেক রেসনিং নামের এক মার্কিন উদ্যোক্তার আর্থিক গতিপথ তুলে ধরে, যেখানে দেখানো হয় কিভাবে রেসনিক ইউক্রেনে তার ড্রোন বিক্রি করে কোটি ডলারের মালিক বনে গেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততার বিষয়টি বেশ কয়েকটি উদাহরণ দিয়ে তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আসলে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত এমন একটি প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্রকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির মতোই কাজের উপযোগী করে তোলে। এক্ষেত্রে হালের চ্যাট জিপিটির কথা বলা যেতে পারে। মানুষ যা চাইছে তাই করে দিচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্মটি। আবার শুধু ভার্চুয়ালি কৃত্রিম বুদ্ধিমত্তা সীমাবদ্ধ নয়, বিভিন্ন অ্যাপ্লিকেশন বা অ্যাপের মাধ্যমেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রেও বর্তমানে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ক্ষেপণাস্ত্র, রকেট সহ সাজোয়া যানেও এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ইউক্রেনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ইউক্রেনে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্যাটেলাইট ইমেজকে মূল্যবান গোয়েন্দা তথ্য ও নজরদারির কাজে লাগাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, যেমন প্যালান্টির টেকনোলজিস, প্ল্যানেট ল্যাবস, ব্ল্যাক স্কাই টেকনোলজি এবং ম্যাক্সার টেকনোলজিস। এই প্রতিষ্ঠানগুলো যুদ্ধক্ষেত্রের স্যাটেলাইট চিত্র তৈরিতে এআই ভিত্তিক সিস্টেম বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। প্যালান্টির টেকনোলজিস ইউক্রেনীয় বাহিনীকে বিভিন্ন প্রযুক্তিপণ্য সরবরাহ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষার ক্ষেত্র কিভাবে? বিশ্লেষকরা বলছেন, এটা স্পষ্ট যে যুদ্ধ বিধ্বস্ত দেশ ইউক্রেন নতুন প্রযুক্তি এবং অস্ত্র ব্যবস্থার মূল্যায়নের জন্য একটি আদর্শ পরীক্ষার কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পণ্য ব্যবহারের সুযোগ পাচ্ছে ইউক্রেনের সেনারা, আর সেনাদের মাধ্যমে তার ফলাফল মুহূর্তেই পেয়ে যাচ্ছেন এর নির্মাতারা। কিন্তু এগুলোকে ইউক্রেনের নিরাপত্তার জন্যই হুমকি বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। আর সেটি কিভাবে? ইউক্রেনের নিরাপত্তার জন্য আসলেই হুমকি? চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ড্রোন, যুদ্ধজাহাজ, সাজোয়া যানের পাশাপাশি যোগাযোগ ও গোয়েন্দা কার্যক্রম সহ বিভিন্ন প্রযুক্তির অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পণ্যের কার্যকারিতা দেখেছে বিশ্ব। চীনা বিশেষজ্ঞরা জোর দিয়েই বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তৃত ব্যবহারের মাধ্যমে মূলত পশ্চিমা দেশগুলো তাদের এআই সক্ষমতা যাচাই করে নিচ্ছে। চীনা সামরিক পর্যবেক্ষক ওয়াং কিয়াং গণমাধ্যমে বলেন, ইউক্রেনকে সমর্থন করার অজুহাতে এই পশ্চিমা প্রতিষ্ঠানগুলো ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা এবং তথ্য দফতরের নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ এলাকা থেকে তথ্য হাতিয়ে নিতে পারে, যা ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তার জন্যই হুমকি। ওয়াং সতর্ক করে আরও বলেন, এই ধরনের কার্যকলাপের কারণে সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। চীনা এই বিশেষজ্ঞের মতে, ইউক্রেনকে পরীক্ষার স্থল হিসেবে ব্যবহার করা যুক্তরাষ্ট্রকে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচের বিস্তৃত সুযোগ দিচ্ছে। শুধু তাই নয়, ইউক্রেনকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইউরোপকে টুকরো টুকরো করার চেষ্টায় লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। যুক্তরাষ্ট্রের তথাকথিত যৌথ তথ্য অবকাঠামো নেটওয়ার্ক সুবিধা নির্মাণ, অ্যাডভান্সড প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং ন্যাটোর তথ্য যুদ্ধের সক্ষমতা বাড়ানোর বিষয়টি নিয়েও উদ্বেগ জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অনেকেই বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বর্তমানে নেটওয়ার্কযুক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং ভবিষ্যতের এআই চালিত যুদ্ধের দিকে ধাবিত করছে। ইউক্রেনে এই ধরনের প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের সম্ভাব্য নেতিবাচক পরিণতি নিয়েও উদ্বেগ রয়েছে।
কেননা কৃত্রিম বুদ্ধিমত্তার সামরিক প্রয়োগের অনিয়ন্ত্রিত এবং সম্ভাব্য দ্রুত বিকাশ বেসামরিক সুরক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক মানবিক আইন এবং নিয়মকানুনকে ক্ষুণ্ণ করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এআই সজ্জিত সিস্টেম স্থাপনের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলো কতটা উপকৃত হচ্ছে তার চেয়েও বড় কথা পশ্চিমাদের ভবিষ্যৎ কৌশল এবং অস্ত্র উন্নত করার পরিকল্পনা গোটা বিশ্বকেই ভোগাবে।